মেয়েদেরকে কখনো কোনো মরা বাড়িতে পাঠাবেন না। বলে হুজুর যদি বাপ মরে যায়? হ্যাঁ, বাপ মরে গেলে যাবে, ভাই মরে গেলে যাবে। কে মরে গেছে? বললে আমার চাচাতো ভাইয়ের ফুফুতো বোনঝি, তার দেওরের ছোট সতিনের খালাতো ভাই, তার ছোট মেয়ের নাতনির জামাই। তখন চলে গেছে, এখান থেকে 500 টাকা করে টোটো ভাড়া করে নিয়ে 2 ঘন্টা দূরে মরা বাড়ি গেছে। আচ্ছা, মেয়েরা কি জানাজা পড়তে যায় না জানাজার নামাজের ইমামতি করতে যায়? কি করতে যায়? ওরা কাঁদতে যায়। অথচ আল্লাহর নবী বললেন, যদি কোনো মাইয়েতের জন্য কেউ জাহেলে যুগের মতো কপালে হাত চাপড়ায়, চুল ছিঁড়তে থাকে, বুকে হাত চাপড়ায়, তাহলে অবশ্যই ওই মহিলা যদি তওবা না করে তার জন্য জান্নাতে যাওয়া হবে না। কত বুঝতে পেরেছেন বাবাজি? আবার মেয়েদের একটা, আপনাদের এখানে মনে হচ্ছে দাওয়াতের কাজ এটা বন্ধ হয়ে গেছে, আমাদের 24 পরগনায় খুব আছে। মেয়েরা এখন নতুন করে উঠতি মেয়েরা, মানে যারা বিয়ে টিয়ে করেছে, একটু বয়স হয়ে গেছে, এরা আজমিরে যাচ্ছে। এরকম আছে আপনাদের এলাকায়? যায় না? আচ্ছা, বেটা ছেলে যদি আজমিরে যায়, সে যেখানে যাক, আজমির কেন, সারা পৃথিবীতে যাক, যদি কোনো জায়গায় যায় ঘোরার উদ্দেশ্য করে হোক, যাই করে হোক, বা জিয়ারত করতে গেছে, সব আছে না নাই, সব হবে। কিন্তু কেউ যদি বলে আমার বউকে নিয়ে আজমিরে যাব, ও কি ঈমান আর রাখতে পারবে? বলে হুজুর, তার দলিল, আপনার গ্রামে কবর আছে, ওই কবরস্থানে মেয়েরা গিয়ে জিয়ারত করে তো, মেয়েরা গিয়ে মাটি দিয়ে দোয়া বলে আসে তো, তাহলে আপনার ভাই মরে গেলে আপনার স্ত্রী যদি না যেতে পারে, শ্বশুর মারা গেলে পুত্রবধূ না যেতে পারে, বাপ মারা গেছে, মেয়ে যদি না বাপের বুকে দুমুটো মাটি দিয়ে জানাজার নামাজ না পড়তে পারে, এখান থেকে সেই আজমিরে গেল কি করে? সেই ওপাড়ার হালিমের ছোট ভাইয়ের সঙ্গে? স্বামী কিন্তু কাজ করতে ব্যাঙ্গালোরে গেছে, স্বামী কিন্তু কেরালায় চলে গেছে, স্বামী কেরালায় গেছে, বলছে এই দেখো আমার পাড়ায় গাড়ি ছাড়ছে গো, বাস যাচ্ছে, একটু আজমিরে যাব। তা স্ত্রী বলছে, স্বামী বলছে যদি না বলি তাহলে একটা, যা 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 যা, এটা একেবারেই হারাম। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, কোন মহিলা যদি তার উপরে হজ ফরজ হয়, হজ করতে যেতে পারবে না যতক্ষণ তার সঙ্গে মাহরম ব্যক্তি না যাবে। ঠিক বলছি না ভুল বলছি? জবাবটা দিন। মাহরম ব্যক্তি যদি সাথে না থাকে, যদি মদিনায় নবীর কাছে না যেতে পারে, তো তোমার বাবার কাছে গেল কি করে? কোন মহিলা মাজার জিয়ারাতকারিনী মহিলার উপরে লানত, জান্নাত তার জন্য একেবারে নিষিদ্ধ হয়ে যাবে। এরকম ভণ্ডামির কাছ থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তল্লা পাক শোনাচ্ছে, কেউ যদি মাইয়াসপা সাফাতান হাসানাতুই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কোনো ভালো কাজ, কল্যাণ কাজের জন্য সুপারিশ করে, এও সমপরিমাণ নেকি পাবে। যারা এখানে বসে আছেন, সবাই টার্গেট নিন, যে আমার পাড়ায় যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত যারা ফ্রি ফায়ার পাবজিতে ডুবে আছে, যারা কোরআন জানে না, যারা নামাজ জানে না, যারা রোজা জানে না, যারা দিন কি জানে না, আমরা একটা একটা ছেলেকে টার্গেট নিয়ে দিনের পথে আনবো, দাওয়াতের কাজে জুড়ে তাদেরকে আমরা মসজিদ মুখী করবো, কোরআন মুখী করবো, নিয়ত করবো ইনশাল্লাহ। এইরকম যদি করতে পারেন, জীবনে যদি একজনকে ভালো করতে পারেন, ও নেক আমল করে যতটুকু সওয়াব পাবে, আপনিও সম পরিমাণ নেকি আল্লাহর কাছে পেয়ে যাবেন। জোরে বলেন, জোরে বলেন। আর এই কাজটা যারা করবে, পৃথিবীতে সবচাইতে উত্তম হলো, জোরে বলেন উত্তম হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ও আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 34-35 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আহা, কি সুন্দর কথা! তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম কথা আর অন্য কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে ডেকে আনে আল্লাহর পথে, নিজের টাকা পকেটের টাকা খরচ করে গুনাগার মানুষদেরকে মদের হাত থেকে, জুয়ার হাত থেকে, লটারির টিকিট থেকে, নারীর ফেতনা থেকে, খারাপ রাস্তা থেকে আল্লাহর পথে জুড়ে দেবে যারা, ও আমিলা সালিহা, আর নিজের নেক কাজ করবে যারা, আর বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজনা, আল্লাহর পথে যারা ডাকবে, এই আল্লাহর পথে ডাকে যারা, তার কথা হলো সবচাইতে উত্তম কথা। জোরে বলো সুবহানাল্লাহ।
অনেকে বলবেন হুজুর একে তো 3 বছর বোঝাচ্ছি এখনো পর্যন্ত ভালো হলো না, কি হবে বলো? এ বন্ধুরা, নবী 40 বছর বয়সে নবী হলেন, আর যেদিন আবু তালেব মারা যাচ্ছে নবীর চাচা সেদিন নবীর বয়স 50 কিংবা 51, এই 10টি বছর নবী বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া হেদায়েতের মালিককে। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কোরআনে যত জায়গায় হেদায়েতের কথা বলেছে সেখানে তারপরে আল্লাহ বলেছে যে কে হেদায়েত হবে কে না হবে ওটা নবী তোমার দায়িত্ব না। দায়িত্ব কার? আয়াতটা আবু তালেবের সামনে নাযিল হয়েছে, আর 14 পারায় সূরা নাহলের 125 নম্বর আয়াত, যেটা বললাম যে আল্লাহ রাস্তা দাওয়াত দিন হিকমতের সঙ্গে, ওখানে আল্লাহ কথা বলেছে। কি বলেছে আবার আয়াত রিপিট করি, চাই রিপিট। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এবার মূল কথাটা, ইন্না রব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ জানেন যে কে হেদায়েত হবে আর কে সঠিক পথে আসবে আর কে গোমরাহি হবে, ওটা জানেন কে? যদি বলেন না, মৌলবীরা যখন বক্তব্য করতে আসে প্রথমে উঠে বলে মাইয়া হাদিহিল্লাহু ফালা মুযিল্লালা, বলে না? বলে না, নাকি বলে যে আমি নেবে যাওয়ার পরে সবাই জান্নাতে? এরকম বলতে পারবে কোন মৌলবী জীবনে? বলতে পারবে যে আমি বক্তব্য করে নেবে যাওয়ার পরে সবাই নামাজি হবে? এটা মৌলবীর বাপও বলতে পারবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে এটা তুমি যেন ভেবো না যে আমি দাওয়াত দিলে সবাই হেদায়েত হচ্ছে না, এখন কি করব, এটা কখনো ভেবো না। নূহ নবী 950 বছর হায়াত পেয়ে 900 বছর দাওয়াত দিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দাওয়াত দিল, সেই যুগে 1,24,000 মতো মানুষ তার কথা শুনলো। নূহ নবী 900 বছর দাওয়াত দিয়ে 80 মানুষ হেদায়েত হলো, কে হবে আর কে হবে না ও দায়িত্ব তোমার না, দায়িত্ব কার? তবে দাওয়াত দাও, ওয়াদাকির ফাইন্নাদিকরা তানফাউল মুমিনিন। 27 পারা সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টেতে আল্লাহ পাক শোনাচ্ছে, নবী আপনি উপদেশ দিতে থাকুন, বক্তব্য আপনি করতে থাকুন, একমাত্র মুমিনরাই বক্তব্য থেকে উপকার পাবে। ছেড়ে দিলে হবে না। এখানে অনেকে বসে আছেন নিজে নামাজি কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, আছে না? নেই বাবা, নিজে দাঁড়িয়ে আছেন কিন্তু স্ত্রী বেপর্দার সঙ্গে চলে। আপনি যদি বলেন যে ওই স্ত্রীকে পিটে মেরে খাওয়া বন্ধ করে একদম তালাক দিয়ে ওকে জান্নাতে পাঠাবো, এটা কি হতে পারে, সম্ভব? দুজন নবীর স্ত্রী কাফের ছিল, শুনেছেন কখনো? একটা হলো লূত আলাইহিস সালাম, একটা নূহ আলাইহিস সালাম। আহা, কি কঠিন কথা, দুজন নবীর স্ত্রী কাফের। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতুহুমা ফালাম ইগনিয়া মিনাল্লাহি শাইয়্যা। 29 পারা সূরা তাহরিমের 20 পৃষ্ঠা একদম 10 নম্বর আয়াত মিডল পয়েন্টের একদম ঠিক নিচে আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। দুজন নবীর স্ত্রী কাফের ছিল, একজন হচ্ছে লূত আরেকজন নূহ, তারা সারা জীবন দাওয়াত দিয়েছে অথচ হেদায়াত করতে পারে নবীর সাথে থেকে, নবীর সাথে খেয়ে, তাদের সঙ্গে কনজুগাল লাইফ লিড করে, নবীর হাসিতে হেসেছে, নবীর কান্নায় কেঁদেছে, নবী ব্যথা পেলে তারা সমব্যথী হয়েছে, অথচ হেদায়েত কিন্তু তারা হয় নাই। আবার কাফেরের ঘরে ইস্তি হয়ে সে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, সুবহানাল্লাহ। বলেন কে? বলেন তো কে? ফেরাউন, তার ইস্তি। ফেরাউন কি একদম পাকা মুজাদ্দিদ ছিল নাকি? একদম মোস্ট ওয়ান্টেড ছিল এবং বিশাল বড় কিলার ছিল, সন্ত্রাসী ছিল, বড় জালিম ছিল, স্বৈরাচার অটোক্রেসি ছিল, কিন্তু তার ইস্তি, আহা, স্বামী কাফের, জালিম, অপরাধী,
কিন্তু ইস্তি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছেন বলুন সুবহানাল্লাহ ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরাউন আহা আল্লাহ পাক বলছেন ঈমানদারদের জন্য একটা নমুনা দেখো কাফেরের ইস্তি হয় দুনিয়াতে সেই ইসলাম গ্রহণ করে মৃত্যুর আগে এত যন্ত্রণা সহ্য করে আল্লাহ পাক বলছে মৃত্যুর আগে তার ঘরটা আমি জান্নাত দেখিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ আসিয়া বললে আল্লাহ তোমার পাশে তোমার কাছে আমার একটা ঘর নির্মাণ করো আল্লাহ পাক আসিয়া মৃত্যুর সময় যখন ফেরাউন অত্যাচার করলো আসিয়া মারা যাচ্ছে মরে যাওয়ার সময় লোক হাসে বাবা দেখেছেন কোনোদিন এই যে কিন্তু যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় মরণের সঙ্গে সঙ্গে মরণের আগে তাদের মুখে একটা হাসি চলে আসে বলুন না সুবহানাল্লাহ ওটা কি কি হাসি ওটা জান্নাতে যাওয়ার হাসি ওহদের ময়দানে সাহাবারা যখন কয়েকজন আক্রান্ত হয়ে গেল শহীদ হতে যাচ্ছে কয়েকজন সাহাবা ছুটে গেছে তাদের কাছে তাদের মুখ থেকে তখন হাসি দেখতে পেল সাহাবারা বললেন কি ভাই তোমরা মৃত্যুর যন্ত্রণা তো কঠিন যন্ত্রণা কিন্তু মরণের আগে হাসছো কেন ওই সময় সাহাবারা বললেন ভাই কি হাসবো না এতদিন যেটার জন্য অপেক্ষা করেছিলাম আমি নাক থেকে আমার নাসিকা থেকে জান্নাতের সুগ্রাণ পাচ্ছি জরে বলো সুবহানাল্লাহ আসিয়া যখন মৃত্যুবরণ করবে ফেরাউন অত্যাচার শুরু করলো পিরাক কাঠের উপরে মেরে পিরাকের মুখগুলো উপরে তুলে দিল নারীর কোমল দেহ তার উপরে দিয়ে মারতে শুরু করলো ছটপট ছটপট করে আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাতের একটা ঘর দেখিয়ে দিয়ে ফেরেশতাদের বলছে ফেরেশতা আমার আসমান থেকে পর্দাটা সরিয়ে দে আর আসিয়ার মৃত্যুর আগে ওর ঘর জান্নাতটা দেখিয়ে দে দাওয়াত দিয়ে যেতে হবে কি ভালো হবে না হবে এই চিন্তা করলে হবে না আল্লাহর নবী তিনি শুরু করলেন ও আংদির আশিরাতাকাল আকরাবিন নিকটাত্মীয় দাওয়াত দাও তিনি দিলেন দেওয়ার পরে কিছু মানুষ গ্রহণ করলো কিছু মানুষ মানতে পারলো না সবাই কি মেনেছিলেন বাবা কাফেরদের পক্ষ থেকে তখন কথা আসলো যারা ইয়ে নাকি নবী এই মোহাম্মদ নবী তারা কি বললো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক সূরা ফুরকান 18 পারা 19 পৃষ্ঠা 7 নম্বর আয়াত মালিকের পৃষ্ঠা ঠিক 3টা 4টা লাইন দিয়েছে তারা কি বললো ওয়াকালু মালি হাদার রাসূল কি ধরনের রাসূল রে ইয়াকুলু তামা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক রাসূল উনি খাবে আর উনি বাজার করছেন নাকি নবী তারা বললো যে রাসূল যাবে সে কোন বাজারে যাবে আদা ময়দা চাল ডাল সব বিক্রি করবে কিনবেটা রাসূল আর সে খাবে কেন তার সঙ্গে একটা জান্নাত থাকবে জাহান্নাম থাকবে সে বিশাল একটা বংশে গোত্রে আসবে তারা এরকম সন্ত পোষণ করতে লাগলো আল্লাহ পাক নবীকে বলছেন নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ কিন্তু আপনার জন্য যথেষ্ট জোরে বলুন এবার দেখুন নবী গেলেন তায়েফে কোথায় গেলেন মক্কার মানুষ যখন তাকে অস্বীকার করলো আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিচ্ছে নবী তুমি তায়েফের ময়দানে নবী দাওয়াত দিতে গেলেন কেউ নবীর কথা সেখানে শুনলো না বরং নবীর উপরে অত্যাচার শুরু হলো আপনি যে মাথায় টুপি দিয়ে বসে আছেন মুখে যে দাড়ি নিয়ে বসে আছেন বাড়িতে যে কোরআন আছে এটা নবীর মার খাওয়া রেখে যাওয়া ইসলাম সেদিন নবীজি যদি মার না খেতেন আমাদের মতো বিবি নিয়ে ফুর্তি করতেন বাচ্চা নিয়ে আনন্দ করতেন ব্যবসা বাণিজ্য নিয়ে যদি নবী সন্তুষ্ট থাকতেন না 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 মক্কা মদিনা থেকে ইসলাম কখনো এই হিন্দুস্তানে কখনো আসতো না নবী সেদিন তায়েফে গেল তায়েফের মানুষরা কেউ নবীকে মেনে নিল না কাফেররা মারতে শুরু করলো নবীর নুরানি চেহারায় পাথরগুলো মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন জিব্রাইল এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন আল্লাহ পাক আমাকে গুণি পাহাড়ের ফেরেশতা দিয়ে পাঠিয়েছে আপনি যদি একবার হাত তুলে তাদের জন্য ধ্বংস কামনা করেন তায়েফবাসীকে শেষ করে দেব নবী সেদিন যখন জ্ঞান ফিরল উঠে বলছে না 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 ওরা যদি শেষ হয়ে যায় ওরা যদি ধ্বংস হয় আমি কারো কাছে কলেমার বাণী শোনাব সুবহানাল্লাহ আমি জোরে বলুন না নবী দোয়া করলেন
আল্লাহ তুমি তাদের হেদায়েত করো আল্লাহ তুমি তাদের মেরে দিও না তারা যদি হেদায়েত না হয় একদিন না একদিন তার সন্তানেরা হেদায়েত হবে আর আমাকে সত্য নবী বলে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে আল্লাহ পাক দেখলেন নবী প্রচন্ড কষ্ট পেয়েছে অথচ নবী বদদোয়া করলেন না সেই সময় আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ইয়া আইয়ুহান Nabi hasbukallah wa manittaba'aka minal mu'minin 11 para surah anfalir moddhe allah pak shonacche he amar nabi he amar priyo nabi hasbukallah ami allah tomar jonno jotheshto bolun subhanallah 3 bochor gopone dawater kaaj chollo kobasher jore bolen 3 bochor jokhon hoye gelo 30-35 জন মোটামুটি মুসলমান হলো আর নবীর কথা শুনে প্রথমে কারা মুসলমান হয়েছিল মহিলাদের মধ্যে বলেন উত্তর দেন কে জোরে বলেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা নাম্বার 2 বাচ্চাদের মধ্যে যায়িদ আর ছোট ছেলেদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক উনি আবার দাওয়াতের কাজ করে আব্দুর রহমান ইবনে আউফ তারপরে তালহা হযরত জুবায়ের তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই সমস্ত বেশ কিছু মানুষদেরকে মুসলমান করলেন আল্লাহ পাক বলেন যারা প্রথমে নবীর কথা শুনে নবী বলে মেনেছে ইসলামকে সত্য বলে মেনেছে কোনো প্রশ্নে জড়ায় নাই প্রথমে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর আল্লাহ আমি তাদের উপরে রাজি তারা আমার উপরে রাজি সুবহানাল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار رضي الله والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم سبحان الله এগারো পারা দ্বিতীয় পৃষ্ঠা এক নম্বর লাইনের একশো নম্বর আয়াত সুরার নাম সুরা তাওবা যারা নবীর কথা প্রথমে শুনেছে প্রথমে ঈমান এনেছে আল্লাহ পাক বলছে মক্কার মুহাজিররা মদিনার আনসারেরা প্রথমে ঈমানের দিক থেকে ভূমিকা নিয়েছে যারা আর বিশুদ্ধভাবে তাদের সৎকর্মগুলি যারা অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আমি আল্লাহ তারাও আমার উপরে রাজি আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমরা কি আর সাহাবা হতে পারবো বাবা এই বলুন না আমরা কি সাহাবা হতে পারবো হ্যাঁ না বলুন না কেউ যদি মনে করে একটা বড় পীর হব এটা হওয়ার সম্ভব এটা পসিবল ইম্পসিবল না কি হতে পারবে না কেউ যদি বলে আব্দুল কাদের জিলানির মতো ওলি হতে পারবো চেষ্টা করে হতে পারবে না আল্লাহ ইচ্ছা করলে করতে পারে কিন্তু কেউ যদি বলে আমি আবু বকর সিদ্দিকের মতো সাহাবা হব কি সম্ভব কারণ সাহাবা হওয়ার প্রথম শর্ত হলো ইমানি অবস্থায় নবীকে দেখা আর ইমান নিয়ে নবীর সাথে কবরে যাওয়া যারা নবীকে দেখে নাই তারা সাহাবা না সাহাবাদের দেখেছে যারা তারা তাবি কথা বোঝেন না আপনি যদি মনে করেন পীর হব হতে পারবেন চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনি যদি মনে করেন হাফেজ হব সম্ভব মুফতি হব সম্ভব সম্ভব না কিন্তু সাহাবা হওয়া সম্ভব না এবার ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তো আল্লাহ পাক বলছেন যারা প্রথমে ঈমান এনেছে আর আমার উপরে বিশ্বাস করেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি এরা জান্নাতি জোরে বলুন এরা সাহাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিয়ামদি কিন্তু আমরা তো আর সাহাবা হতে পারবো না আমাদের জন্য তাহলে কি আল্লাহ রাজি হবে না আল্লাহ রাজি করার রাস্তা আছে না নাই জোরে বলেন এবার কাজটা কি চলুন অন্য জায়গায় যাই কোথায় ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সুবহানাল্লাহ বলেন সূরা বাইনা 30 পারা
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে আমার উপরে আর আমলে সালেহ নেক কাজ করেছে, যারা এই সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম তারা, জোরে বলো সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়েছিলেন, ঈমানওয়ালাদের উপরে আল্লাহ রাজি হবে, সুবহানাল্লাহ। তিন বছর হয়ে গেল, আল্লাহ পাক নবীকে বলছে, নবী সারা জীবন কি গোপনে চলবে? সত্য ইসলাম গোপন করে রাখবেন? এটা প্রকাশ করুন। ফাসদ বিমাতু উমারু ও আরিদ আনিল মুশরিকিন। 14 পারা সুরাল হিজরের 95 নম্বর আয়াতে ঠিক মিডিল পয়েন্টের দুটো লাইন উপরে আল্লাহ পাক বলছে, নবী ফাসদ বিমাতু উমারু ও আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনি আদিষ্ট হয়েছেন, আদেশ পেয়েছেন, একদম ওপেন, পুরো ওপেন বলে দিন। ও আরিদানিল মুশরিকিন, মুশরিকদের উপেক্ষা করুন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন, আল্লাহর কথা শুনছেন? ফাসদা বিমা তু উমারু ও আরিদানিল মুশরিকিন। নবী, আমি আল্লাহ তোমাকে যেটা বলতে বলেছি, যেটা আদেশ তুমি পেয়েছো, ওটা ওপেন একদম খোলাখুলি বলুন। আর খোলাখুলি যখন বলতে যাবেন, তখন কেউ আপনার পক্ষে আসবে, কেউ আপনার বিপক্ষে যাবে না, যাবে না। আজকের মুসলমানদের এত গন্ধ কেন বলতে পারবেন? সত্য কথাটা বলে বলে আপনি নামাজ পড়ুন আর মদখানার মেয়েদেরকে ছোট ন্যাংটি পরে ছেড়ে দিন আর গ্যাঁজাখানা চুল্লুখানা ডিজে বক্স বাজান, দেখবেন আপনার কোনো শত্রু হবে না। হবে শত্রু এই কারণে, যেহেতু পাপের কাজ থেকে আপনি মানুষকে সরিয়ে আনতে বলেন বলে। আর এই যে মুসলমানদের শত্রু কেন, সুদ ঘুষ খুন হত্যা অশান্তি দাঙ্গা, তারপরে সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল যত কাজ আছে, সব কাজের সঙ্গে আপনি জড়িয়ে যান, দাড়ি চেঁচে ফেলুন, মদ খান, আপনি গান বাজনা শুনুন, তখন সবাই বলবে, ও সত্যিকার একটা গুড মুসলিম, গুড মুসলিম, মডার্ন মুসলিম, বলবে না? বলবে না? তারা তো এই কথাটাই চেয়েছিল নবীর কাছে, যে নবী কিছুদিন এসে আমাদের এখানে মূর্তিদের কাছে মাথা নিচু করবে, আবার আমরা কিছুদিন গিয়ে নামাজ পড়ব। ধর্ম 50-50, যেমন আমাদের মুসলমানরা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, এক কিছু কাপুরুষরা বলে, ওরাও তাই চেয়েছিল। আল্লাহ পাক বলছেন, নেবি খোলাখুলি তাবলি করুন, গোপন নয়, সুবহানাল্লাহ বলেন। তো আপনি যখন প্রকাশ্য বলতে যাবেন, আপনার শত্রু তৈরি হয়ে যাবে, আপনি তাদেরকে উপেক্ষা করুন, কে কি বলছে দেখার দরকার নাই, সত্য সত্য থাকবে, বলুন সুবহানাল্লাহ। চামচিকে বলে একটা প্রাণী আছে জানেন, চামচিকা, এই যে চামচিকা হচ্ছে ম্যামাল, স্তন্যপায়ী। চামচিকা বাচ্চাটা কিন্তু ওই ডিম পাড়ে না, ওর বাচ্চাটা কি প্রস্রাব করে, আর চামচিকার বাচ্চা দুধ পান করে, ঠিক বলছি না ভুল বলছি? অনেকে বলবেন যে হঠাৎ করে চামচিকা কোথেকে ঢুকলো? চামচিকা রাত্রে বেলা বার হয় না, দিনের বেলা? রাত্রে, দিনের বেলা বার হয় না। শুনেছি যে চামচিকা নাকি সূর্যের আলো ওর চোখে পড়লে সহ্য করতে পারে না। আচ্ছা, 1 কোটি চামচিকা যদি নন্দীগ্রামে কিংবা কোলাঘাট ব্রিজের কাছে ধর্মঘট করে যে আমরা দিনে বার হব, সূর্য যেন আলোটা কমিয়ে দেয়, একটু সূর্য ডুবে অন্ধকার হয়ে যায়, চামচিকারা অনশন ধর্মঘট করছে, সূর্য ওই চামচিকের কথা শুনে চুপচাপ বসে যাবে? তো বুঝবে না, 1 কোটি যদি মাল চলে আসে, এ বাবা জিরা, আল্লাহ পাক বলছেন সূর্য যেমন চামচিকার কথা শুনবে না, সূর্যের আলো সে দিয়ে যাবে, ঠিক আমার নবী সত্য কোরআনের বাণীটা মানুষের কাছে বলে যাবে। কে কি বলল? ডোন্ট কেয়ার, কে বলছে? আল্লাহ। হে নবী, আপনি ওদের অনুসরণ করবেন না। ওয়ালান্তারদা, কি কঠিন কথা, ওয়ালান্তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা
ওয়ালা ইনিতাবাতা আহু বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিউ ওয়ালা নাসির। সুবহানাল্লাহ, আপনি আমি বলেন। আচ্ছা, বক্তব্য বন্ধ করে দেবো নাকি ভাই? শুনছেন আপনারা? একটু তাকবীর দিন দেখি কে কে খুশি আর কে কে নারাজ। নারাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কুরআন বলুন জিন্দাবাদ। আপনি এটা আজ থেকে ভেবে নিন যে আমি টুবি পরব, আমি দাড়ি রাখব, আমি কোরআন শিখব, আমি বসে পেচ্ছাপ করব, আমার স্ত্রীকে পর্দার সঙ্গে বাইরে বার করব, বোরকা পরি আমার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, আমি নবীর সুন্নাত নিয়ে থাকব। এটা কে ভালো বললো, কে খারাপ বললো, ডন্ট কেয়ার। এরকম তৈরি হওয়া যাবে ইনশাল্লাহ, তৈরি হওয়া যাবে ইনশাল্লাহ। সেলুনে যাওয়ার পরে চুল কাটার পরে দাড়ি কাটবো ইনশাল্লাহ। আপনি তো বলছেন না না, আপনার বয়স হয়ে গেছে বলে ইয়াং ছেলেরা ওরা তখন বিয়ে করেন, ওদের কি হবে? ভালো মেয়ে পাবে না কি? বরং দাড়ি যারা রাখে তাদের জীবনে আসে ভালো মেয়ে। জোরে বলুন। বললো যে এটা আবার কি করে বললে, গোলমেলে কথা। দাড়ি যারা রাখবে তাদের চরিত্রে ভালো মহিলা আসবে, তারা দেখতে হবে সুন্দরী, চরিত্র হবে ভালো, তারা কখনো পরপুরুষের সঙ্গে দীঘায় যাবে না, তাদের বয়ফ্রেন্ড থাকবে না, রাত্রেবেলা ভিডিও কলে কথা বলবে না। আপনি যেদিন ভালো হবেন আপনার কপালেও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা জিরা কোরআনটা শুনুন, অলান্তারদ আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এক নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, এক নম্বর লাইনের 120 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালান্তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। লান, কখনো না, কখনো না। আপনি কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো খুশি করতে পারবেন না যতক্ষণ তাদের ধর্ম আপনি অনুসরণ করবেন না। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, নবী আপনি কি সবাইকে খুশি করতে পারবেন? পারবেন না। কি করে খুশি, কাকে খুশি করবেন?